প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনা ভাইরাসের কারণে তোমরা জানো যে প্রায় 5.5 মাস যাবৎ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাহলে এখন তোমাদের সামনে যেহেতু শিক্ষাবর্ষ শেষের পথে, তোমাদেরকে যেহেতু স্কুল প্রতিষ্ঠান খোলা হচ্ছে না, তাহলে কোন অবস্থায় তোমাদেরকে মূল্যায়ন করা হবে? অর্থাৎ বারংবার মূল্যায়ন নিয়ে, তোমাদের মূল্যায়ন নিয়ে যে তোমাদেরকে কোন সিস্টেমে মূল্যায়ন করে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে, এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত আসে। তাই আজকের ভিডিওটিতে তোমাদের মূল্যায়নের পদ্ধতিটা আরও একটা তথ্য প্রকাশ হয়েছে, সেটা শিক্ষাবিদদের মাধ্যমে। তো কি সেই তোমাদের মূল্যায়ন পদ্ধতি? সেই মূল্যায়ন পদ্ধতিটি অবশ্যই তোমরা যারা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে, যাদের এ পর্যন্ত পরীক্ষা হচ্ছে না, হয়নি, তো তাহলে তাদের তোমাদেরকে তোমরা যেই শ্রেণীতে আছো, তোমাদের পরবর্তী শ্রেণীতে উন্নীত হওয়ার জন্য কোন সিস্টেমে মূল্যায়নটা করা হবে এবং কখন করা হবে, এই বিষয়টা সম্পর্কে আজকে তোমরা বিস্তারিত জানতে পারবে। তাই অবশ্যই তুমি পুরো ভিডিওতে জুড়ে থাকবে। হ্যালো ফ্রেন্ডস, তুমি দেখছো অনলাইন ডিজিটাল বিডি ইউটিউব চ্যানেল, সাথে আছি শাহরিয়ার আহমেদ রুবেল। চলো ভিডিওটি শুরু করি। মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম। কবে খোলা হবে তাও অনিশ্চিত। এ কারণে সিলেবাস সম্পূর্ণ না হওয়ায় চলতি বছরের শিক্ষাবর্ষ পিছিয়ে যাচ্ছে। তবে ক্লাস চালু করা গেলে শিক্ষার্থীদের সংক্ষিপ্ত পদ্ধতিতে মূল্যায়নের পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। পরিস্থিতি স্বাভাবিক না হলে পরীক্ষা ছাড়াই পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের চিন্তাভাবনা করছেন সংশ্লিষ্টরা। তবে এখনও অটোপাস বা অটো প্রমোশনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। একেবারে কোনো পরিস্থিতিতে পাঠ সম্পন্ন করে মূল্যায়নের সুযোগ না থাকলে বিকল্প চিন্তা হবে অটোপাস, তবে এখনই সেটি করতে প্রস্তুত নয় সরকার। শিক্ষাবিদরা বলছেন একেবারে শেষ উপায় হিসেবে অটো প্রমোশনের বিষয়টি থাকতে পারে। শুরুতে শিক্ষার্থীদের জন্য ক্লাস চালু করা গেলে সংক্ষিপ্ত উপায়ে একটি মূল্যায়ন পরীক্ষা নেওয়া যেতে পারে, আর যদি খোলা না যায় তাহলে পূর্বের ক্লাসগুলোতে শিক্ষার্থীর অবস্থান বিবেচনায় রাখা যেতে পারে। এ ব্যাপারে জানতে চাইলে শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর একরামুল কবির বলেন, অটোপাস দিলে শিক্ষাক্ষেত্রে প্রভাব পড়বে। তবে একজন শিক্ষার্থী অষ্টম শ্রেণী পাশের যোগ্য নয়, কিন্তু সে নবম শ্রেণীতে ভর্তি হলো, আবার কেউ নবম থেকে দশমে উঠল, কিন্তু সে মূল পাবলিক পরীক্ষায় নিজেকে কোয়ালিফাই করতে পারছে না, এতে করে নিচের ক্লাসগুলোর চেয়ে উপরের ক্লাসগুলোতে প্রভাব বেশি পড়বে। কারণ নিচের ক্লাসগুলোতে অটোপাস দিলেও শিক্ষার্থী নিজেকে তৈরি করতে পারবে, কিন্তু অষ্টম থেকে উপরের ক্লাসগুলোতে এর প্রভাব বেশি থাকবে, এতে করে পাবলিক পরীক্ষায় ফেলের সংখ্যা বেড়ে যেতে পারে বলে মনে করেন এই শিক্ষাবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মহাশ আরিফিন সিদ্দিক বলেন, শিক্ষার্থীদের একেবারে অটোপাসের মধ্য দিয়ে ছেড়ে দেওয়া উচিত হবে না, যতটুকু সম্ভব বিকল্প ব্যবস্থা রাখা যেতে পারে। যদি কিছুদিনের জন্য হলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায় তাহলে তাদের সব বিষয় না হলেও মেজর কিছু সাবজেক্ট ধরে সংক্ষিপ্ত পরীক্ষার মাধ্যমে তাদের মূল্যায়ন করা যায়। তবে প্রতিষ্ঠান একেবারেই খোলা না গেলে তখন অবশ্যই অটোপাসের চিন্তা করতে হতে পারে। এক্ষেত্রে শিক্ষার্থীর আগের ক্লাসগুলোতে তার অবস্থান বিবেচনায় রাখতে হবে, এছাড়া মূল্যায়নের জন্য সাক্ষাৎকারের মাধ্যমেও রাখা যেতে পারে। শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, পুরো বিশ্ব এখন পরিস্থিতির শিকার, সরকার এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা যাতে ঝুঁকিতে না পড়ে সে বিষয়ে যথেষ্ট চেষ্টা করছে। এইচএসসি বিষয়ে এখনও অনেক চিন্তাভাবনা করতে হচ্ছে। পিএসসি জেএসসি বাতিল করেছে। পরিস্থিতি যদি এমন হয় যে একেবারেই নিয়ন্ত্রিত নয় তাহলে অটোপাসের বিকল্প নেই, তবে এক্ষেত্রে বিকল্প অ্যাসেসমেন্টের সুযোগ থাকলে অবশ্যই সেটি গ্রহণ করা যেতে পারে। যেমন মূল বিষয়গুলো আলাদা করে সংক্ষিপ্ত পরীক্ষা নেওয়া, সার্বিক বিষয়ের উপর মূল্যায়ন ব্যবস্থা রাখা যেতে পারে। শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী বলেন, পরিবেশ পরিস্থিতি অনুকূলে না আসলে অটোপাস দিতে পারে, সরকার সর্বশেষ স্তর হিসেবে এই সিদ্ধান্তে যেতে পারে, কিন্তু পরবর্তীতে যখন শিক্ষার্থী পরের ক্লাসে ভর্তি হবে তখন তার জন্য একটা অ্যাসেসমেন্টের ব্যবস্থা রাখা যেতে পারে, যেটি ভর্তি পরীক্ষা হিসেবে বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন স্কুলে নেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে তাকে মূল্যায়ন করা যায়, এটি শিক্ষার্থীর খুব বেশি ক্ষতিকর প্রভাব ফেলবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা এই প্রতিবেদনটির মাধ্যমে বুঝতে পেরেছো যে তোমাদের অটোপাসের অবস্থাটা সম্পর্কে বিশেষজ্ঞরা কী বলেছেন। তো যে যেই শ্রেণীর, আশা করি এখান থেকে এই তত্ত্বটা সম্পর্কে বুঝতেই পেরেছ। তো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা অটো প্রমোশন এবং অটো মূল্যায়নের বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, পাশাপাশি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর নিয়মিত শিক্ষামূলক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।